রাবণের সময় যা হয়েছিল চেঙ্গিজের সময় কিন্তু একই ঘটনা ঘটলো। হ্যালো নমস্কার, ওয়েলকাম বোধরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। চেঙ্গিজের ক্ষেত্রে ঠিকই বলা হয় থাকে, চেঙ্গিজের যুগ হয় যুগ এরা। চেঙ্গিজ সিনেমা বক্স অফিসে মুক্তি হওয়ার পরে কিন্তু বেশ ভালো ব্যবসা করে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে। এটি প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়েছিল হিন্দি ভার্সনে, একই দিনে বাংলা এবং হিন্দিতে মুক্তি দেওয়া হয়েছিল। এটি হিন্দি ভার্সনে যথেষ্ট ভালো বিজনেস করেছে, প্রায় 2.5 কোটির বেশি কালেকশন করেছে, যেটি উইস্ট এবং ভালিমাই সিনেমার থেকেও বেশি। এটি বিভিন্ন রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি। এবং চেঙ্গিজ কিন্তু একটি ব্যবসা সফল সিনেমা, সেটি কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় বারবার লেখা হয়েছে। এই সময় ম্যাগাজিন থেকে শুরু করে আনন্দবাজারের ডিজিটাল প্রতিবেদন থেকে শুরু করে সব জায়গাতে এটি লেখা হয়েছে। চেঙ্গিজ ব্যবসা সফল ছবি এবং চেঙ্গিজ দর্শকদের আবার হলে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে, যেটা রাবণের ক্ষেত্রে হয়েছিল। জিতের এটা মারাত্মক কামব্যাক হয়েছিল রাবণের মাধ্যমে, তারপরে চেঙ্গিজও কিন্তু সুপারহিট হয়েছিল। এবং চেঙ্গিজকে বারবার ফিরে আনা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে, সিঙ্গেল স্ক্রিন বাঁচানোর জন্য জিতই একমাত্র এই মুহূর্তে ভরসা। তাই চেঙ্গিজকে ছায়াপাত বলে একটি সিনেমা কান দিতে রয়েছে, সেটিতে আরেকবার ফিরিয়ে আনা হয়েছে। এবং এই মুহূর্তে সিঙ্গেল স্ক্রিনে দেখানোর মতো সিনেমা সেরকম থাকছে না বলেই হয়তো জিতের সিনেমাগুলো বারবার ফেরত আনা হচ্ছে বলেই আমার মনে হয়। পরের আপডেটে চলে আসবো বাঘা যতীনকে নিয়ে। বাঘা যতীন দেবের মাচ অ্যাওয়েটেড প্যান ইন্ডিয়া রিলিজ, যেটা দুর্গাপূজায় মুক্তি পেতে চলেছে, এর একটা গ্লিমস অলরেডি আপনারা দেখেছেন। আমি রিভিউ করেছিলাম যে কী দুর্দান্ত লেভেলের এর টি ফার্স্ট লুক টিজারটা হয়েছে। এবং বাঘা যতীন যেহেতু প্যান ইন্ডিয়া ছবি, এটাকে সফল করার ব্যাপারে দেব কিন্তু কোনো রকম কসুর রাখছেন না। দেব তার পুরনো একটি ছবি ককপিটকে হিন্দি ভার্সনে রিলিজ করছেন। এর আগে কিন্তু তিনি চ্যাম্পকে রিলিজ করেছিলেন এবং ভালো রেসপন্স হয়েছিল। ককপিটকে কিন্তু জাস্ট কিছুদিন আগেই হিন্দি ভার্সন ইউটিউবে রিলিজ করা হলো। এটা কিন্তু একটা বিশাল মার্কেটিং স্ট্র্যাটেজি এবং প্রমোশনাল স্ট্র্যাটেজি বাঘা যতীনের জন্য। এটা দেবের কিন্তু মাস্টার স্ট্রোক। দেব জানেন তার অডিয়েন্সকে কীভাবে তৈরি করতে হয়, অডিয়েন্স বেস কীভাবে তৈরি করতে হয়। তিনি যেভাবে মাল্টিপ্লেক্স অডিয়েন্স বেস তৈরি করেছিলেন, এবার হিন্দি বেল্টেও অডিয়েন্স বেস তৈরি করা যাবে। তিনি কিন্তু হিন্দি ভার্সনে রিলিজ করছেন সিনেমাগুলো, তো এটা কিন্তু বাঘা যতীনের জন্যই করা। সো আপনাদের কী মনে হয় বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মতামত অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করবেন সমস্ত ভিডিও পাওয়ার জন্য।